আমাদের ফাংশনটা রয়েছে f of x equal x plus modulus of x এবং x এর যে রেঞ্জ এটা দেওয়া হচ্ছে মাইনাস টু টু পজিটিভ টু, মাইনাস টু টু প্লাস টু। আচ্ছা, এটা কেমন হতে পারে, এর গ্রাফ কেমন হতে পারে? দেখো, একই সংখ্যা, একই সংখ্যা, একই সংখ্যা, এখানে মাইনাস হওয়া পসিবল? হ্যাঁ পসিবল। এখানে কি মাইনাস হওয়া পসিবল? না। এটা কি, এই ফাংশন কি কখনো জিরো হতে পারে, মানে মাইনাস হতে পারে? চিন্তা করো, এটা কি কখনো মাইনাস হতে পারে? ভালো করে চিন্তা ভাবনা করবা যে এটা কখনো মাইনাস হতে পারে কি না। তারপর আমরা দেখব, প্রথমে অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হবে তোমাদের চিন্তা করতে একটু কঠিন মনে হবে। হ্যাঁ, চিন্তা করতে মাথায় ঝামেলা লাগবে, প্যাঁচ লাগবে, বিরক্ত লাগবে। কারণ মাথার মধ্যে সংখ্যা সাজানো এটা খুব চারটিখানি কথা নয়। মাথার মধ্যে একটা অঙ্ক করা, মাথার মধ্যে একটা গ্রাফ সাজানো, এই ভ্যালু বসালে এখানে কত হবে, ওই ভ্যালু বসালে এখানে কত হবে, এই যে ব্যাপারগুলো আছে এগুলো এত সহজ জিনিস নয়। মূলত পড়াশোনাই কোনো সহজ জিনিস নয়। ওকে, তোমরা যদি মনে করে থাকো পড়াশোনা খুব সহজ, এটা ভুল ধারণা বাবা। পড়াশোনা সহজ জিনিস নয়। তুমি একটা বিদ্যা অর্জন করবা, তুমি কোনো কিছু অর্জন করবা, এটা এতটা সহজ হবে? একদমই নয়, একদমই নয়। হ্যাঁ, আর সবথেকে বড় কথা হচ্ছে টাকা পয়সার সাথে আসলে বিদ্যার কোনো সম্পর্ক নেই। জ্ঞানী মানুষদের টাকা সবচেয়ে কম হয়। যারা পিএইচডি করেছেন তারা দেখবে যে তাদের জীবনে মানে নুন আনতে পান্থা ফুরের মতো অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, অথচ যারা টুকটাক ব্যবসা করছে দেখবে তারা অনেক এগিয়ে গিয়েছে। সুতরাং যদি তোমাদের মূল লক্ষ্য থাকে টাকা, তবে সেটা হয়তো পড়াশোনাতে খুব কমই হবে। ওকে, আমি বলছি না হবে না, হবে হবে, কিন্তু খুব কম হবে। পড়াশোনার উদ্দেশ্যটাই আলাদা। মূলত পড়াশোনাটা তোমাকে ভালো রাখবে, তোমার চিন্তাভাবনা। এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস মডুলাস অফ এক্স, এবং আমাদের এক্সের মান আমরা কোথা থেকে নিতে পারবো, মাইনাস টু থেকে পজিটিভ টু পর্যন্ত নিতে পারবো। এখানে ফাংশনের ডোমেন কে হতে পারবে? ফাংশনের ডোমেন সবাই হতে পারবে, সমস্যার কিছু নেই। কারণ এখানে তুমি মাইনাস টু বসাবা, এখানে মাইনাস টু বসাবা, ডেফিনেটলি এক্সের মান যদি মাইনাস টু তুমি বসাও। আচ্ছা, আমি অঙ্কটাকে বের করে নিই। এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস মডুলাস অফ এক্স। ঠিক আছে, রেঞ্জ মানে আমাদের লিমিটটা কোথা থেকে দেওয়া হচ্ছে? মাইনাস টু টু এক্স, মাইনাস টু টু, এটা আমাদের হচ্ছে লিমিট। ওকে, তুমি যদি এখানে মাইনাস টু বসাও তাহলে এখানে মাইনাস টু, এটা পজিটিভ টু, এটা মাইনাস টু, এটা পজিটিভ টু। কারণ এখানে মাইনাস বসালেও তো পজিটিভ হবে, তার মানে জিরো। মাইনাস ওয়ান যদি বসাও তাহলে কত হবে? এটা এটা মাইনাস ওয়ান, এটা পজিটিভ ওয়ান, আবার জিরো, রাইট? তুমি যদি জিরো বসাও, জিরো জিরো জিরো, এক্সের মান যদি টু বসাও, সাপোজ এক্সের মান যদি কী বসাও, টু বসাও, এখানে টু, এখানে পজিটিভ টু, দুটাই পজিটিভ, হবে ফোর। তার মানে এক্সের মান টু বসালে ওয়াইয়ের মান কত হয়ে যাবে? ফোর হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু বোঝারই চেষ্টা করি। এক্সের মান যখন মাইনাস টু তখন আমাদের ফাংশনটা কত? এই এটাকে তো ওয়াই আকারে লেখাই যায়, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তাহলে ওয়াই ইকুয়াল হবে আমাদের মাইনাস টু প্লাস মডুলাস অফ মাইনাস টু, দ্যাট মিন্স টু ইকুয়াল জিরো, কোনো ডাউট না। যখন এক্স ইকুয়াল মাইনাস ওয়ান তখনও ওয়াই ইকুয়াল কত হবে? এখানে মাইনাস ওয়ান, ওখানে প্লাস ওয়ান, দ্যাট মিন্স জিরো। আবার যখন আমাদের এক্স ইকুয়াল জিরো হবে তখনও কেমন হবে? তখন ওয়াই ইকুয়াল হবে কিন্তু আমাদের জিরো, কোনো ডাউট? জিরো মাইনাস জিরো মাইনাস জিরো জিরো, হোয়াট এভার, সহজ জিনিস। ওকে, এরপর এক্সের মান যদি আমি কখনো ওয়ান বসাই তাহলে এখানে ওয়ান, এখানেও হবে ওয়ান, দ্যাট মিন্স ওয়াই হবে আমাদের টু। এক্সের মান যদি কখনো টু বসাই তাহলে টু, এখানেও টু, দ্যাট মিন্স ওয়াইয়ের মান হবে আমাদের ফোর। ক্লিয়ার? তো এই ফাংশনে আমি এক্সের সবগুলো মানই অ্যাকসেপ্টেবল, এক্সের সবগুলো মানে কী করতে করছি নিতে পারছি আমি, সুতরাং কোনো সমস্যা নেই। তাহলে ফাংশনের ডোমেন কী হবে? ফাংশনের ডোমেন হয়ে যাবে, ফাংশনের ডোমেন হয়ে যাবে যে মানগুলো দেওয়া আছে সবই, দ্যাট মিন্স মাইনাস টু টু টু। এই এই ব্র্যাকেট দেওয়ার মানেটা কি? এই ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে সবগুলো সংখ্যায় আমরা নিয়েছি, যেহেতু তারা মাইনাস টু এর চেয়ে বেশি নিতে বলে নাই, তাহলে সমস্যা হবে কি যদি আমি এই রকম ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে এদিকেও সংখ্যাগুলো আমি চলে আসবে। তাদের কন্ডিশন কি? মাইনাস টু টু পজিটিভ টু। তো তুমি যদি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মতো করে দাও, সেক্ষেত্রে এই এই সীমাটা এর মধ্যে থাকবে না, বরং কী হবে, মাইনাস টু এর চেয়ে কমও নিতে পারবো, প্লাস টু এর চেয়ে বেশি নিতে পারবো। বাট এখানে তারা কন্ডিশন দিয়েই দিয়েছে যে আমাদের এক্সের ভ্যালু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে।
থাকবে। সুতরাং এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ওটাকে ক্লোজ করে দিতে হবে যে না, আমরা মাইনাস টু এর চেয়ে বেশি নিচ্ছি না, পজিটিভ টু এর চেয়ে বেশি নিচ্ছি না। যদি কন্ডিশন না দেওয়া থাকতো তাহলে আমরা এভাবে লিখতাম না, আমরা ব্র্যাকেট খুলে দিতাম, ওকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতাম। এবং আমাদের ফাংশনের রেঞ্জ কি হচ্ছে দেখো, রেঞ্জ হচ্ছে যে মাইনাস টু এর জন্য, মাইনাস ওয়ান এর জন্য, জিরো এর জন্য কি হচ্ছে, জিরো জিরো জিরো। তোমার আমাদের রেঞ্জ কখনো নেগেটিভে যাচ্ছে না, বরং জিরো থেকে শুরু হচ্ছে এবং এই দিকে যাচ্ছে। ক্লিয়ার? কোনো ডাউট এতটুকুতে? জিরো থেকে শুরু হয়ে আসলে ওই দিকে যাচ্ছে। বাবারে, গাগা বেশি করে গান গা। সুতরাং এই ফাংশনের রেঞ্জ কি হবে? এই ফাংশনের রেঞ্জ হবে জিরো টু ফোর। ক্লিয়ার? কোনো ডাউট এতটুকুতে? এই ফাংশনের রেঞ্জ হবে জিরো টু ফোর। এই ফাংশনের গ্রাফ কেমন হবে, রেঞ্জটা একটু ভালো জায়গায় লিখি। রেঞ্জ হবে জিরো টু ফোর। তাহলে এই ফাংশনের গ্রাফটা কেমন হবে আলটিমেটলি? আমাদের এই ফাংশনের গ্রাফটা হবে এমন যে আমি যখন এক্সের মান মাইনাস টু দেবো, ভালো করে বোঝো, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স, এটা নেগেটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ। এক্সের মান যখন মাইনাস টু, সাপোজ এটা মাইনাস টু, এটা মাইনাস ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা টু, জীবনে ওর মাঝে কেউ লেখে এক দুই তিন চার, ওয়ান টু থ্রি ফোর, যেহেতু ফোর পর্যন্ত মান আসছে, ফোর পর্যন্তই নিলাম আমরা, কোনো ডাউট এতটুকুতে? ফোর পর্যন্ত মান আসছে না, ফোর পর্যন্ত নেবে না। তো আমাদের যখন এক্সের মান মাইনাস টু, ওয়াই তখন কত, জিরো। তাহলে এক্সের মান যখন এই দিকে মাইনাস টু, ওয়াই তখন কোথায়, জিরো। ওয়াই জিরো কার ওপরে, এখানে ওয়াই। এইদিকে যদি একটুও যাও অথবা নিচের দিকে যদি একটু আসো, ওয়াইয়ের মান এদিকে পজিটিভ, ওয়াইয়ের মান এদিকে নেগেটিভ, দ্যাট মিন্স ভ্যালু তো থাকবে বাট ওয়াইয়ের মান কত দেখাচ্ছে, জিরো। তাহলে এক্সের মান মাইনাস টু, ওয়াইয়ের মান জিরো, এটা এক্সের মান মাইনাস ওয়ান, ওয়াইয়ের মান জিরো। তাহলে মাইনাস ওয়ান আর ওয়াই না এদিকে গিয়েছে না এদিকে, বরং এক্স অক্ষের ওপরেই তো ওয়াই জিরো, তেমন এই পয়েন্ট। এক্সের মান যখন জিরো তখন ওয়াইয়ের মান কত, জিরো, তেমন এই পয়েন্ট। এক্সের মান যখন ওয়ান, ওয়াইয়ের মান কখন কত, টু, তেমন এই পয়েন্ট, ওয়ান টু। এক্সের মান যখন টু, ওয়াইয়ের মান তখন ফোর, তাহলে এইদিকে টু, এদিকে হচ্ছে আমাদের ফোর। গ্রাফটা কেমন আমাদের রেখাটা হচ্ছে এরকম। ক্লিয়ার? এরকম, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এক্স প্লাস মডুলাস অফ এক্সের গ্রাফ। এটা হচ্ছে আমাদের এক্স প্লাস মডুলাস অফ এক্সের গ্রাফ। ক্লিয়ার?